আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন তো সবার জন্য সুখবর নিয়ে হাজির হয়ে গেছে বাংলাদেশ নৌবাহিনীতে নতুন চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়েছে আজকেই সাক্ষরটা প্রকাশ করা হয়েছে তো সংক্ষেপে চরণ আমরা একটু দেখার চেষ্টা করি তো আবেদন প্রক্রিয়া আমরা একটু দেখবো এখান থেকে আমরা দেখি যে বাংলাদেশ নৌবাহিনীতে এগারোতম থেকে বিশতম গ্রেডভুক্ত বেসামরিক কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তো একাধিক পদ একাধিক দল লোক নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত এগারোতম থেকে বিশতম ভেটভুক্ত নিম্নপূর্ণিত তেহাত্তরটি বেসামরিক শূন্য পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নিম্নোক্ত শর্তে প্রকৃত বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিকদের নিকট হতে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে তার মানে এখানে আবেদন করার জন্য অবশ্যই আমাদেরকে বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে আর এটার গ্রেডগুলো কিন্তু ভালো এগারো থেকে বিশ সেক্ষেত্রে বেতন ভালো হবে তোমরা দেখি তাহলে এক নম্বর যে পদ দেখতে পাচ্ছি উচ্চমান সহকারী গ্রেড যেটা চোদ্দ এই পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক অনার্স বা সম্মান হলেই হবে আর ডান পাশে দেখতে পাচ্ছি এইখানে যে জেলাগুলোর নাম দেওয়া আছে এই জেলাগুলোর প্রার্থী আমরা আবেদন করতে পারবো তো এক থেকে নয় পর্যন্ত হচ্ছে এই কলমে যে জেলাগুলোর নাম দেওয়া আছে এই জেলাগুলোর প্রার্থীরা এক থেকে নয় পর্যন্ত আবেদন করতে পারবো তারপরে আমরা তার নিচে যদি যাই এইখানে এইখানে যে জেলাগুলোর নাম দেওয়া আছে এই জেলাগুলোর প্রার্থীর আমরা দশ থেকে পরবর্তী যে উনিশ নম্বর পদ আছে এই পদগুলোতে আবেদন করতে পারবো তো দুই নম্বর পদ হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এই পদে সাতজন লোক নিয়োগ করা হবে আমাদের বিজ্ঞান বিভাগে রসায়ন সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটরি উপর তিনজন লোক নিয়ে করা হবে তো যোগ্যতা হচ্ছে আমাদের কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় তো অন্য দ্বিতীয় শ্রেণী বা সম সিজিপিতে স্নাতক অনার্স বা সম্মান হলে হবে এবং কম্পিউটারের দক্ষতা লাগবে দেন চার পদ হচ্ছে সহকারী এক্সামিনার এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা একটু দেখে নেবেন আমি আর শিক্ষাগত যোগ্যতা এখানে বলছি না ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন পাঁচ নম্বর পদ হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টে দুইজন লোক নিয়োগ করা হবে আর কোনো শিক্ষিত আচ্ছা উচ্চ মাধ্যমিক পাস হলেই আমরা আমরা এখানে আবেদন করতে পারবো আর ছয় নাম্বার হচ্ছে নার্স এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে এটার এসএসসি পাস করলে হবে এবং আরও একটা এক্সট্রা কোর্স লাগবে তো সাত নম্বর পদে হচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা খরিক এটার গ্রেড হচ্ছে ষোলো এই পদে চারজন লোক নিয়োগ করা হবে তো এটাতে আমাদের দেখতে পাচ্ছি শিক্ষক যোগ্যতা উচ্চ মাধ্যমিক এবং কম্পিউটারের দক্ষতা লাগবে টেলিফোন অপারেটর গ্রেড ষোলো এই পদে দুজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক এইসএসসি এবং অভিজ্ঞতা লাগবে মিউফারিতে একজন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি পাস এবং আরও কিছু এক্সট্রা লাগবে দশ নম্বর হচ্ছে ফায়ারম্যান ফায়ারম্যানে পাঁচজন লোক নিয়োগ করা হবে যেটার যোগ্যতা এসএসসি পাশ হলে হবে উচ্চতাও লাগবে এখানে অন্যান্য অন্য রিকোয়ারমেন্ট এবং এইখানে যে জেলাগুলোর নাম দেওয়া আছে আমরা প্রথমে দেখে নিয়ে এসেছি যে দশ থেকে পরবর্তী উনিশ নম্বর পদের জন্য এই জেলাগুলোর প্রার্থীরা আবেদন করতে পারব দিন এগারো নম্বর হচ্ছে অফিস সহায়ক গ্রেড দুই দেখতেই পারছেন দুই বিশ গ্রেড বিশ আচ্ছা বেতন স্কেল বি তো এইখানে নয়জন লোক নিয়োগ করা হবে এখানেও এসএসসি হলে আবেদন করতে পারবো বাবরচিতে চারজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ করলে হবে জেএসি অষ্টম শ্রেণী যেটা হয় তো ফিল্ড ফিল্ড হেলথ ওয়ার্কারে একজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণীর পাশ করলে আবেদন করতে পারবো গার্ডেনার গ্রেট বিশ এই পদে আরও তিনজন লোক নিয়োগ করা হবে এটা তো অষ্টম শ্রেণী বা জেএসি পাস করলে বা সমমান করলে আবেদন করতে পারবো দক্ষ শ্রমিক তো শ্রমিককে দেখতে পাচ্ছি বারোজন লোক নিয়োগ করা হবে এখানেও অষ্টম শ্রেণী পাস লাগবে দেন দেখতে পাচ্ছি খাক রব এটার মানে কি আমি জানি না একটু দেখে নেবেন কষ্ট করে তো খাক রব এটার কাজ অবজি না আসলে এটা নতুন মনে হচ্ছে তো খাক রবে দেখতে পাচ্ছি চারজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাস হলে আমরা এখানে আবেদন করতে পারবো নিরাপত্তা প্রভৃতি একজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাস মেস ওয়েটারে দুইজন দেন তারপরে সর্বশেষ উনিশ আমরা দেখতে পাচ্ছি বারবারে আরও দুজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাস তার মানে আমাদের এখানে সর্বনিম্ন যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাশ তো আমাদের আবেদনের কিছু রিকোয়ারমেন্ট এখানে বলা হয়েছে তো তার একটা নমুনা আবেদন ফর্ম দিয়ে দিয়েছে আমি ডিসক্রিপশনে সমস্ত তথ্য দিয়ে দেবো সার্কোড দিয়ে দেবো এবং একটা নমুনা ফর্ম দিয়ে দেবো আপনি সেটা জাস্ট প্রিন্ট করে হাতে লিখে যদি সমস্ত তথ্য সঠিকভাবে ফিল আপ করে দেন তাহলে হবে তো আমরা এখানে আবেদন ফিল আপের কিছু নির্দেশাবলী দেওয়া হয়েছে আমাদের আর যদি এসে সার্টিফিকেট থাকে সেটা অনুযায়ী অথবা ভোটার আইডি কার্ডের যে তথ্য আছে সেই অনুযায়ী আমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে কিন্তু সো এই আবেদনপত্র যথাযথ পূরণ করে আরও কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট যে নির্ধারিত সময়ের মধ্যে এবং তাদের ঠিকানায় পাঠাতে হবে সে বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে তো আমাদের আগামী উনিশ নভেম্বর দু তারিখের মধ্যে আমাদের আবেদনপত্র তাদের ঠিকানায় পৌঁছাতে হবে তাদের ঠিকানা হচ্ছে পরিচালক বেসামরিক কর্মচারী পরিদপ্তর নৌবাহিনী দপ্তর সদর দপ্তর বনে ঢাকা বারো তেরো ঠিকানায় ডাক পৌঁছাতে হবে তো আবেদনপত্রের সাথে কিন্তু আরও কিছু ডকুমেন্ট সঙ্গে পাঠাতে হবে তো সেই ডকুমেন্টগুলো হচ্ছে আমাদের যে শিক্ষাগত আছে শিক্ষাগত যোগ্যতা আছে সমস্ত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার যে মূল সনদপত্র আছে সেটার সত্যায়িত ফটোকপি সঙ্গে দিতে হবে জাতীয় পরিচয়পত্র যদি থাকে সেটার সত্যায়িত ফটোকপি লাগবে দেন নাগরিকত্ব সনদের ফটোকপি লাগবে সত্যায়িত চারিত্রিক সনদ লাগবে তারপরে যদি কোট কোনো কোঠা থাকে সেটার যে মূল সনদপত্র সেটার সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে দেন যদি আমাদের আমরা প্রতিবন্ধী থাকি বা এটিম হই সেটারও যে ডকুমেন্ট সেটা অ্যাটাচ করতে হবে সঙ্গে আমাদের দিতে হবে আবেদনপত্রের সাথে তো তাহলে এই ছিল যেই নৌবাহিনীতে সার্কোটা দেওয়া হয়েছে সেটার তথ্য এখানে আপনাদের দাঁড়ানোর চেষ্টা করছি তো তাহলে আমাদের আবার পত্রটা পাঠাতে হবে তাদের ঠিকানায় উনিশ নভেম্বর দু হাজার বিশ তারিখের মধ্যে তো আস এই ছিল আশা করি বুঝতে পারছেন এই বিষয়ে কোনো রকম কোশ্চেন কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এরকম রিলেটেড ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো পরবর্তী ভিডিও দেখানো তো নিজ নেই আল্লাহ হাফেজ